আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আজকে আমার পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে ভিডিওটি বানাচ্ছি। ভিডিওটি বানানোর জন্য মূল বিষয়টি হলো ওয়াদা পালন করা। ওয়াদা পালন না করা মুনাফিকের লক্ষণ, ওয়াদা পালন করা মুমিনের ধর্ম। ধর্ম মানে আর কি গুণ বোঝায়। ওয়াদার অর্থটা কি? যে অঙ্গীকারবদ্ধ হওয়া, অঙ্গীকারবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, চুক্তিবদ্ধ, এসব কিছু একত্রে বোঝায়। কাউকে কোনো কিছু করার জন্য, কিছু বলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটাকে ওয়াদা পালন করা বলা হয়। ওয়াদা আর আমানত কিছুটা একই ধরনের জিনিস বলতে গেলে। আল্লাহতালা সূরা বনি ইসরাইলের 34 নম্বর আয়াতে বলেছেন, তোমরা প্রতিশ্রুতি পালন করো, নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। মানে হাশরের ময়দানে যে আমাদের পাপ পুণ্যের বিচার হবে, ওই মুহূর্তে আমাদের হিসাব নেওয়া হবে যে আমি কয়জনকে ওয়াদা দিয়েছি, ওয়াদা পালন করিনি, বা ওয়াদা দেওয়ার পর সে ওয়াদাকে লাভ করেছি। একই কথাই হলো। এখন একটা মানুষ মুসলমান, একটা মানুষ মুনাফিকই করলো, আপনাদের মতে কি একটা মুনাফিক মুসলমান হতে পারে? বুজুর্গ ব্যক্তিরা হয়তো বা হাসছেন, তবে আমি এই যুক্তিতে বলতে পারি, যেমন মানুষ হয় যে এক ওয়াক্ত নামাজ না পড়লে যদি সে কাফের হয়ে যায়, তাহলে ওয়াদা পালন না করলে যদি সে মুনাফিক হয়ে যায়, তাহলে যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দিন নাই, এমন একটি কথা আমাদের বিশ্বনবী বলে গেছেন, তাহলে কেন আমরা সেটা মানতে পারবো না? যার দিন নাই, ইমান নাই, তার মানে তো সে কাফের বলে বেড়াতে হবে না। তবে মনের মধ্যে ঘৃণাটা পোষণ করতে পারেন যে সে ওয়াদা পালন করেনি, তার দিন নাই। তো আজকের এই ভিডিওটি বিষয়টি তেমন জটিল কিছু না। আমি বন্ধুত্বের ব্যাপারে একটা কথা বলতে পারি, যে ফেসবুকে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, এইসব সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, এ হলো তার বন্ধু। বন্ধুর সম্পর্কটা কীরকম হয় যে সম্পূর্ণ আলাদা। মানে সমাজে দেখতে গেলে যত ধরনের ব্যক্তিত্ব রয়েছে, মা বাবা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, খালা ফুপু, আন্টি, চাচি, মামা, মামি, এইসব আর কি, তো সব মিলিয়ে তাদের মধ্যে একটা মানে আলাদাই একটা জিনিস হলো বন্ধু। বন্ধু যে কেউ হতে পারে, যে কেউ সমাজের, এই যে কয়জনের নাম বললাম, এদের বাইরে ভিতরে যে কেউ বন্ধু হতে পারে। বন্ধুত্বের মধ্যে ওয়াদার বিষয়টি আছে। আগে ছোটতে এরকম করতাম, এরকম করা বন্ধু, তারপরে কিরকম করা মনে নেই ওগুলো আর কি, আপনারা জানেন হয়তো, জানলে কমেন্টে বলে দিন, বা কোনোদিন যদি দেখা হয় তাহলে বলবেন, ঠিক আছে? তো এভাবে হলো এটা বন্ধুত্ব। আর এখনকার যুগে কি সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট বা সেন্ড ইট বা সেন্ড ক্লিক করে দেন, অ্যাড করে দেন, ফ্রেন্ড হয়ে গেল, কত সোজা, এই যে অ্যাড করে দেন, হয়ে গেল, এইটা থেকে বাটন আবিষ্কার হলো, হয়ে এত বড় একটা কমিউনিকেশনের সৃষ্টি হলো, তাই না? এক বন্ধু আরেক বন্ধুর সাথে যদি বড় কোনো গুরুজনের দৃষ্টিতে সেটা যদি ব্যাধবি হয়, তাহলে বন্ধুদের মাঝে সেটা হবে হাসি মজা। আর এই একই কাজ যদি কোনো গুরুজনের সাথে হয়, সেটা হবে সম্পূর্ণ মারাত্মক বড় ব্যাধবি। আমাকে বন্ধু মনে করছে কেউ, আমার সঙ্গে কেউ ব্যাধবি করছে, অন্য কেউ এটাকে ব্যাধবি মনে করবে না, কিন্তু আমি ব্যাধবি যদি মনে করি, তাহলে এটা আমি কষ্ট পাবো।
অনেকে না সীমা অতিক্রম করে ফেলে, ওই সময় আমার খুব কষ্ট, খুব কষ্ট লাগে। যাই হোক, স্বার্থ আমার না, স্বার্থ সবারই জন্য, সবার স্বার্থে ভিডিওটা বানালাম। যদি আমার কোনো বন্ধু বা আমার সহপাঠী কেউ দেখে থাকেন তো এই ব্যাপারে আমার সামনাসামনি কোনো মন্তব্য করবেন না দয়া করে, আর কিছু লেখার দরকার হলে কমেন্টে লিখবেন। আর সত্যি কথা বলতে কি, এটাই হচ্ছে এখন কেনা দামে বিক্রি, ক্রয় বিক্রি চলছে, বন্ধুত্বের খেলা। দশ তোর 10 টাকা আছে, দে তো একটু, নেই দিলাম, তারপরের দিন দশ চল তোকে কিছু একটা খাওয়াই, ওই আমাকে নিয়ে যাচ্ছে, আমি ওকে 10 টাকা সেদিন ধার দিয়েছি, তাই অনুগ্রহ করে সেই 10 টাকায় আমাকে খাওয়ালো। ব্যাস এভাবে বন্ধুত্ব শেষ। বলতে গেলে বন্ধুত্ব জিনিসটা টিকলে অনেক দিনই টিকে, কিন্তু একবার যদি ভেঙে যায় না তো আর সেটাকে ঠিক করা যায় না, এমনটাই ঘটেছে আমার সাথে। তো আমি নিজের জায়গা থেকে নিজেকে শক্ত করে টিকিয়ে রাখার চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করবেন। যদি আপনার সাথে কোনো কালে আপনার কোনো সহপাঠী, আপনার বন্ধু খারাপ ব্যবহার করে থাকে, তো এত সহজে তাকে দূর করে দিবেন না, তাকে বুঝিয়ে বলবেন, পার্সোনালি আলাদা করে পাশে বসে থেকে বুঝাবেন, ভালো পথে নিয়ে আসবেন, ভালো কথা শেখাবেন। এই ছিল কথা, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।